Mr. Chairman, distinguished specialists on the dais, distinguished guests, ladies and gentlemen, the subject matter is the Fukushima nuclear disaster and its consequences. I was asked by Mr. Sadi to present a lecture on that subject, but I chose something which is a little different, but I will come back to the theme of this seminar today. I will try to limit myself to the health effects and environmental impacts, and then I'll come to focus on the environmental and health effects that may arise if there is a catastrophic accident in Bangladesh from nuclear power plants, which are planned. During nuclear fission, there are many radioisotopes which are produced. But when there is an accident, there is release of all this radioactivity. If the accident involves destruction of the containment, loss of coolants, core meltdown, fire, and all kinds of things, and then the releases from the nuclear power plant comes out through atmospheric pathway and aquatic pathway. So I will try to concentrate on three radionuclides, one of which has already been mentioned by Dr. Shamshir Ali, that is iodine-131, and also it was mentioned by our main speaker, Mr. Abdul Qayyum, iodine-131. And there are two other radioisotopes. One is cesium-137 and strontium-90. These are the radioisotopes of concern. There is a term which is called half-life. And I think those who are not accustomed with this scientific term, I would like to explain it in Bengali. What is a half-life? There is no full life. Man has a full life. There is no half-life of a man. Half-life erokom je mone koren apni ek churi am kine anlan, amer property hilo 3 dine ortek am poche jabe, কিন্তু তিন দিন পরে আপনার ছুটিতে দেখলেন যে অর্ধেক আম পচে গেছে আর অর্ধেক আম ভালো আছে, এবং পরে আরো তিন দিন পরে দেখলেন যে যেগুলি ছিল তার আবার অর্ধেক পচে গেছে। এইভাবে অর্ধেক অর্ধেক যেগুলি বাকি থাকবে আর অর্ধেক পচবে, কাজে ওই আমের পচার হাফ লাইফ হইল 3 দিন। রেডিও অ্যাক্টিভিটি ঠিক এইরকম, রেডিও অ্যাক্টিভিটি কোনোদিন শেষ হবে না, কিন্তু কমতে থাকবে। মনে করেন আয়োডিন-131 তার হাফ লাইফ হইল 8 দিন, অর্থাৎ যেই কোয়ান্টিটি অফ আয়োডিন দিয়ে আরম্ভ হবে 8 দিন পরে তার অর্ধেক হবে, আর বাকিটার থেকে 8 দিন পরে আবার অর্ধেক হবে, আবার 8 দিন পরে আবার ওইটার থেকে অর্ধেক হবে। এইরকম করে 10টা হাফ লাইফ গেলে এটা ইনসিগনিফিকেন্ট অ্যামাউন্টে পরিণত হবে। যেমন ছুরির মধ্যে আম থাকলে ওদের 3 দিন 10টা হাফ লাইফ যদি যায়, 30 দিন পরে দেখবেন যে প্র্যাকটিক্যালি হয়তো একটা আছে বা নাই, অর্ধেকটা পচে আছে। এটা হলো হাফ লাইফ। হাফ লাইফ এই রেডিও অ্যাক্টিভ মেটেরিয়ালস যে হাফ লাইফ, রেডিও অ্যাক্টিভিটি যদি আমাদের শরীরে ঢুকে তাহলে এটা দুই প্রকারে এটা কমে যাবে। একটা হলো ফিজিক্যাল হাফ লাইফ, যেমন আয়োডিন তার ফিজিক্যাল হাফ লাইফ হলো 8 দিন, 8 দিন পর পর অর্ধেক হতে থাকে। কিন্তু আরেকটা আছে বায়োলজিক্যাল এলিমিনেশন,
শরীরে মনে করেন সিজিয়াম 137 ঢুকেছে, সেটার ফিজিক্যাল হাফ লাইফ হইল 30 ইয়ার্স, মানে প্রতি 30 বৎসরে এক কোয়ান্টিটি অর্ধেক হবে। কিন্তু শরীরে ঢুকলে এটার একটা বায়োলজিক্যাল হাফ লাইফ আছে, অর্থাৎ 4 মাসের মধ্যে এটা অর্ধেক বেরিয়ে যাবে শরীরের থেকে। সেটা হইল ফিজিওলজিক্যাল এলিমিনেশন বাই ফিসিস, বাই ইউরিন, সব কিছুর থেকে এটা বের হয়ে যাবে। সেটা হইল বায়োলজিক্যাল হাফ লাইফ। যেমন স্ট্রনশিয়াম 90 যদি শরীরে ঢুকে সেটা গিয়ে জমা হবে, ওই এটা ক্যালসিয়াম গ্রুপের, ক্যালসিয়াম যাবে বনে, তো স্ট্রনশিয়ামও যাবে বনে। বোন মানে হাড়ের মধ্যে যদি ওইটা জমা হয় তাহলে এটা সহজ বের হবে না। এটা ফিজিক্যাল হাফ লাইফ হলো 28 ইয়ার্স, আর বায়োলজিক্যাল হাফ লাইফ এটাও লম্বা হবে। এখানে আমাদের আরেকটা জিনিস, যারা নন সাইন্টিফিক ব্যাকগ্রাউন্ড তাদের জন্য আমি বলছি যে আমাদের যে অ্যাটমিক রেডিয়েশন নিয়ে আমরা কথা বলছি, এখানে কয়েক প্রকার রেডিয়েশন আছে। দেয়ার আর মেনি সেভারাল কাইন্ডস অফ রেডিয়েশন। যেমন আলফা রেডিয়েশন, হোয়াট ইজ অ্যান আলফা রেডিয়েশন? আলফা রেডিয়েশন হলো এটা একটা এলিমেন্টের নিউক্লিয়াস থেকে বের হবে, দুইটা প্রোটন আর দুইটা নিউট্রন মিলে একটা গ্রুপ করে এটা একটা চার্জ পার্টিকেল হিসেবে নিউক্লিয়াস থেকে বের হয়, এটাকে বলা হয় আলফা পার্টিকেল। যেহেতু এটা অনেক ভারী পার্টিকেল, অ্যাটমিক স্কেলে অনেক ভারী, এটা যে চার্জ ক্যারি করবে এটা যখন কোনো মিডিয়াম দিয়ে যাবে, ইট উইল ক্রিয়েট হেভি আয়োনাইজেশন অ্যালং ইটস ট্র্যাক। এখন বায়োলজিক্যাল ফ্রন্টার দিয়ে যাচ্ছে, মানে ইনফিনিট নাম্বার প্র্যাকটিক্যালি বলতে পারবেন, যত বেশি ইলেকট্রন যাবে তত পাওয়ারটা বেশি হবে। ইলেকট্রন ইজ এ নেগেটিভলি চার্জ পার্টিকেল, এবং বিটা ইলেকট্রন আর বিটা পার্টিকেলের মধ্যে কোনো তফাৎ নাই। বিটা পার্টিকেলটা বের হচ্ছে আপনার নিউক্লিয়াস থেকে, নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রন। যখন একটা প্রোটন পরিবর্তন, নিজেকে পরিবর্তন করে প্রোটন হয়, তখন সে একটা ইলেকট্রন রিলিজ করে, সেই ইলেকট্রনটা যখন বের হয়ে আসে এটাকে বলি আমরা বিটা পার্টিকেল। আর নিউট্রন যখন আবার চেঞ্জ করে প্রোটন হয় তখন প্রোটন যখন নিউট্রনে পরিণত হয় তখন সে একটা ইলেকট্রন বের করে, সেটার নাম হইল পজিট্রন, এটা পজিটিভলি চার্জ। আর একটা নিউট্রন যখন কনভার্ট করে নিজেকে এই প্রোটনে, তখন সে একটা ইলেকট্রন ছেড়ে দেয়। তো সেই হিসাবে ওটা হইল নেগেটিভলি চার্জ। আরেকটা রেডিয়েশন আছে, সেটাকে বলা হয় গ্যামা রেডিয়েশন। গ্যামা রেডিয়েশন আর এক্স-রেজ, দিজ আর অল ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, ইলেকট্রোম্যাগনেটিক ঢেউ। এই রেডিয়েশনগুলি যখন, এগুলি কিন্তু আয়োনাইজিং নয়, কিন্তু তারা দে ক্যান কজ আয়োনাইজেশন বাই নকিং আউট ইলেকট্রনস ফ্রম দি অরবিট অফ অ্যান অ্যাটম অর ফ্রম বাই অ্যানিহিলেশন ইন দি ফিল্ড অফ দি নিউক্লিয়াস। যখন একটা গামা রেডিয়েশন নিউক্লিয়ার ফিল্ডে নিজেকে অ্যানিহিলেটেড হয়ে যায়, মানে তার এক্সিস্টেন্স শেষ মুছে যায়, তখন দুইটা পার্টিকেল হয়, একটা হয় ইলেকট্রন একটা হয় পজিট্রন। Both electron and positron, they are ionizing, and if they travel through biological tissue, they will cause ionization along their path and cause biological damage. Neutron, similarly, is a neutral, but it can produce ionized particle by knocking out proton or other particles and cause ionization. Kazi, radiation, atomic radiation or nuclear radiation by its nature can cause biological damage, and that's why we are concerned about the radiation effect. এখন নিউক্লিয়ার পাওয়ার থেকে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে যখন অ্যাক্সিডেন্ট হয় তাহলে আমরা কি দেখি? সেখানে বিভিন্ন রকমের ধরন হইতে পারে অ্যাক্সিডেন্টের। এখন যে সমস্ত বড় বড় অ্যাক্সিডেন্ট পৃথিবীতে হয়েছে, 3 মাইল আইল্যান্ড অ্যাক্সিডেন্ট,
Chernobyl, now Fukushima. আরেকটা অ্যাক্সিডেন্ট হয়েছিল 1957 সাইবেরিয়াতে, সেটার ইনফরমেশন বেশি পাওয়া যাচ্ছে না, কিন্তু যতটুক আমি পেপারে দেখেছি কয়েকশো লোক সেখানে মারা গিয়েছিল, কিন্তু দ্যাট ওয়াজ নট দি ইনফরমেশন ওয়াজ নট রিলিজ টু দি মিডিয়া ইন দি ফুড বাট উই নো দি অ্যানালিসিস অফ চার্নোবিল অ্যাক্সিডেন্ট, থ্রি মাইল আইল্যান্ড অ্যাক্সিডেন্ট, নাও দি ফুকুশিমা। Now, Fukushima accident at paper, Kayum Shah Sundar Gurubolisan, he has presented it, and Dr. Shamshir Ali has presented his overall view of nuclear power. Kintu amader je jinish ta amader lokkho rakhte hobe, seta holo je release jokhon hoy, tokhon amader manusher kache kibhabe pouchhe. When the radioactivity is released from a nuclear power accident, then it can come to the environment in